রমজান মাসে আসলে সবসময় পেশেন্টরা একটা জিনিস জানতে চান যে অন্যান্য সময় আসলে আমরা মুখ এবং দাঁতের সুরক্ষার জন্য তাদেরকে যেটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে নিয়মিত দুই বেলা করে ব্রাশ করা, সেটা সকালে নাস্তা খেয়ে এবং রাতে ঘুমানোর আগে। যেহেতু রমজানের সময়টা আমাদের অনেক সময় না খেয়ে থাকতে হয় এবং এখানে একটা ধর্মীয় অনুভূতির ব্যাপার থাকে, সেজন্য সেই সময়টাতেই অনেক ক্ষেত্রে আমরা ব্রাশটা অ্যাভয়েড করতে চাই। তো সেক্ষেত্রে যেটা আমরা একটু স্লাইটলি মডিফাই করে নিতে পারি এই বিষয়টাকে, সেটা হচ্ছে আমরা সেহরি এবং ইফতার, এই দু সেহরি খেয়ে এবং ইফতার খাওয়ার পরে আমরা আসলে টুথব্রাশ এবং পেস্ট দিয়ে খুব সুন্দর করে সময় নিয়ে ব্রাশ করে মুখের স্বাস্থ্যটা রক্ষা করতে পারি। আর এর মাঝখানে যেহেতু অনেকটা সময় আসলে না খেয়ে থাকা হয়, এর মাঝখানে যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা অজুর আগে চাইলে মেসওয়াক করতে পারি, অথবা এর মাঝখানে মধ্যবর্তী যেকোনো একটা সময় আমরা শুধু পেস্ট যদি আমরা অ্যাভয়েড করতে চাই, শুধু ব্রাশ পানিতে ভিজিয়ে সুন্দরভাবে একটু সময় নিয়ে ব্রাশ করে এইভাবে মেনটেন করে এই সময়টা খুব সুন্দরভাবেই আমরা মুখের স্বাস্থ্য এবং দাঁতের যত্ন নিতে পারি। আর এর এই সময়টাতে আসলে প্রচুর গরম পড়ে গেছে, অনেকটা সময় আমাদের না খেয়ে থাকতে হয়, যেহেতু অনেকটা সময় একটু ডিহাইড্রেশনের ব্যাপার থাকে, সেজন্য আমরা অবশ্যই চেষ্টা করব সেহরি থেকে ইফতারের মধ্যবর্তী যে সময়টা আছে সেই সময়টাতে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খাব এবং অবশ্যই খুব ভাজা পোড়া তৈলাক্ত এবং অতিরিক্ত চিনি জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করে যেগুলোকে আমরা সুষম খাবার বলি, ফ্রুটস, স্যালাড, বেশি করে ভেজিটেবল অ্যাড করব এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করব। সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ।